এই গ্রামে মানুষ জন্মালেই বেটে হয়ে যায়। এই গ্রামে একটা বয়সের পর আর বাড়ে না কোনো মানুষ। কার অভিশাপ রয়েছে চীনের এই গ্রামে? রহস্যময় এই এলাকাটি প্রকাশ্যে আসার পর অবাক হয়েছে গোটা বিশ্ব। গেলে মনে হবে একেবারে গলিভার ট্রাভেলস এর দেশে এসে পড়েছেন আপনি, কারণ সে দেশেও সকলেই ছিল বামন। এখানে হুবহু তেমনটাই ঘটে গেছে। চীনের এই গ্রামে অদ্ভুত ভাবে 4 ফুটের থেকে বেশি কাউকে দেখতে পাবেন না আপনি। জন্ম নেওয়ার পর কোন অভিশাপে এমনটা হয়? চীনের ইয়াংসিতে, চীনের সিয়াচেন প্রদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত ইয়াংসি গ্রাম, অন্যান্য গ্রাম থেকে এই গ্রামটি একেবারেই আলাদা। অসংখ্য বামনদের বসবাস এই গ্রামে। চীনের এই মানুষদের কথা অনেক পরে জানতে পারে বিশ্ব। তাহলে কি এতদিন লুকিয়ে রাখা হয়েছিল এদের? একজন স্বাভাবিক মানুষের উচ্চতা 4 ফুট 10 ইঞ্চি কম হয়ে থাকলেই তাকে খরবাকৃতি বা বামন বলে গণ্য করা হয়। সাধারণত বামনদের গড় উচ্চতা হয় 4 ফুট। ইয়াংসি গ্রামের সর্বাপেক্ষা লম্বা বামনের উচ্চতা 3 ফুট 10 ইঞ্চি, সর্বাপেক্ষা খাটো বামনের উচ্চতা 2 ফুট 1 ইঞ্চি। তবে প্রশ্ন ওঠে, কেন এই গ্রামে কারোর জন্ম হলে তার উচ্চতা আর বাড়ে না? ইয়াংসি গ্রামের লোকেদের সম্পর্কে সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে জানাজানি হয় 1951 সালে। যদিও 1911 সাল থেকেই এই গ্রাম ও গ্রামের অধিবাসীদের নিয়ে কানাঘুষো শোনা যেত, কিন্তু 1951 সালের আগে ঠিক কেউ এ বিষয়ে তেমন আমল দেননি। পরে সবটা জানাজানি হতে বিজ্ঞানীরা এর কারণ খুঁজতে বসে যায়। তারা জানান যে এই গ্রামে এমন কিছু ঘটেছিল যার ফলে খর্বাকৃতি মানুষ জন্মের সংখ্যা এই গ্রামে এতটাই বেশি। এরপর নাকি শুরু হয় গবেষণা। তারা সম্ভাব্য সকল রকমের পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করেন, যেমন ইয়াংসির বামুন মানুষদের শরীরে বিভিন্ন রকমের পরীক্ষা করা হয়। ওই এলাকার জল, মাটি, এমনকি শস্যেরও নিরীক্ষা করা হয়। তারা ধারণা করেছিলেন ওই এলাকার মাটিতে হয়তো অতিরিক্ত মাত্রায় পারদের উপস্থিতি রয়েছে, যার কারণে তার শরীরের এমন প্রভাব ফেলেছে। কিন্তু মাটি পরীক্ষা করে এমন কিছুই খুঁজে পাওয়া যায়নি। এমনকি গ্রামের প্রত্যেকটি খর্বাকৃতির মানুষকে আলাদাভাবে পরীক্ষা করা হয়, কিন্তু সেরকম কোনো প্রমাণই মেলেনি, যার ফলে বিজ্ঞানীরা এমন অস্বাভাবিকতার যুক্তি হিসেবে দাঁড় করাতে পারেনি কোনো কিছুকেই। ভরসাতেই রয়ে গেল পুরো বিষয়টি। জানা গেল না প্রকৃত কারণ। তবে গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তির মতে আমরা সকলেই বেশ সুখে শান্তিতেই ছিলাম। হঠাৎ এক গ্রীষ্মের রাতে অজানা এক রোগ ছড়িয়ে পড়ে গ্রামে। 5 থেকে 7 বছর বয়সী শিশুরা এতে আক্রান্ত হয় এবং ওদের স্বাভাবিক দৈহিক বৃদ্ধি বন্ধ হয়ে যায়। শুধুমাত্র যে তাদের স্বাভাবিক বৃদ্ধি থেমে গিয়েছিল তা নয়, নানান রকম শারীরিক বিকলাঙ্গতাও দেখা যায়। অশুভ কিছু ছায়া পড়েছে এই গ্রামে। তাই এমন একটা অদ্ভুত ঘটনা ঘটে চলেছে দিনের পর দিন। কুসংস্কারে বিশ্বাসী অনেক মানুষের ধারণা, তারা হয়তো তাদের পূর্বপুরুষদের মৃতদেহের সৎকার ঠিকঠাক ভাবে করতে পারেনি, তাই তাদের অতৃপ্ত আত্মার অভিশাপে এমনটা ঘটছে। চীন সরকার যে এমন একটি গ্রাম সম্পর্কে জানতো না তা কিন্তু নয়। তবে চীনে কখনো কোনোই মাথা ব্যথা ছিল না এই গ্রামকে নিয়ে। এমনকি পর্যটকদের জন্যও কখনো এই গ্রামটি উন্মুক্ত করে দেওয়া হয়নি। পরে অবশ্য ইয়াংসিবাসীদের জীবনযাত্রার মানকে কিছুটা উন্নত করার জন্য 2009 সালে এখানে একটি বিনোদন পার্ক স্থাপন করা হয়। 19 থেকে 49 বছর বয়সী প্রায় 100 জন বামন এখানে নাচ, গান সহ নানান রকম বিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে। এই পার্কের মূল উদ্দেশ্য ছিল বামনদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং উদ্যোক্তাদের ব্যবসায়িক সাফল্য। পেতে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করুন আর সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করুন। সঙ্গে থাকুন এভিএন বাংলা।